মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ তাআলার শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকর, তিনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত দুনিয়াতে বাঁচিয়ে রাখছেন, এরপরে আমাদেরকে ইবাদত করার তৌফিক দিয়েছেন, নেক আমল করার তৌফিক দিয়েছেন। নেক আমল করার ভাগ্য সবার জুটে না, তো এক হইল যে আল্লাহ তাআলা দুনিয়াতে বাঁচাইয়া রাখছেন, সুস্থ রাখছেন, ভালো রাখছেন, আর দুই নম্বর হচ্ছে রোজা রাখার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আরেকটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লি ভাই ও বাবারা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, বিষয় রমজানের সাথে এতেকাফ রয়েছে, লাইলাতুল কদর রয়েছে এবং জাকাতের গুরুত্ব সম্পর্কেও কিছু কথা আছে, আমরা বলবো এবং শুনবো বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بولي الله أكبر. মহান আল্লাহ তাআলা ঈমানদারদেরকে রক্ষা করে বলেছেন, হে ঈমানদারেরা, রোজা আমি ফরজ করেছি তোমাদের জন্য, তোমাদের পূর্ববর্তী বান্দা বান্দিদের উপরও এ রোজা ফরজ ছিল, এটি আমল করলে পরে তোমাদের জন্য রয়েছে মুত্তাকি হওয়ার সম্ভাবনা, তোমরা যাতে মুত্তাকি হতে পারো সে ব্যবস্থা আমি এ রোজার ভিতরে রেখেছি। মুত্তাকির আরেকটা শব্দ হচ্ছে আল্লাহ তাআলার ভয়, যারা আল্লাহ তাআলার ভয় করে তাদেরকে কি বলে? মুত্তাকি। ছাত্ররা শিক্ষককে ভয় করে, এ ভয় করার মানে তিনটা, কয়টা? তিনটা। এক হইল ওস্তাদের আদব কায়দা মতো তার কথাগুলি শুনবে, মানবে, অন্তরের ভিতরে বুদ্ধি পরামর্শ করবে যে আমার আসলেই ওস্তাদের কথাগুলি মানা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে ওস্তাদ যাহা বলেছে তার বিরোধিতা করা যাবে না, তার পক্ষে আমাকে সব সময় উঠা বসা চলাফেরা করলে পরে লোকেরা বলবে যে এই ছাত্রটা ওস্তাদের আনুগত্য। তো যদি বলে যে তোমাকে ওস্তাদ বলছে লেখতে, তুমি লেখো নাই, তাহলে তোমার কি ওস্তাদকে মানা হইল? লোকেরা বলবে যে না, মানা হয় নাই। তোমাকে ওস্তাদ বলছে পড়াশোনা করতে, তুমি করেছো? না, করি নাই। তাহলে কি ওস্তাদকে মানা হইল? হয় না। ওস্তাদ তোমাকে সকাল দশটায় যেতে বলেছিল আর বিকেল দুইটায় আসতে বলেছিল ক্লাস ছুটি, তুমি আসো নাই, তাহলে কি তোমার ওস্তাদকে মানা হইল? লোকেরা সাক্ষী দেবে যে না, ওস্তাদকে মানা হয় নাই। তাহলে তুমি ওস্তাদকে ভয় করো, এ কথাটা মিথ্যা, এ কথাটা সত্য হয় নাই, মিথ্যাই বলেছে। উনি যতই বলুক যে আমি ওস্তাদকে মানি, মেম্বার চেয়ারম্যানকেও মানি, এলাকার মুরব্বীকে মানি, এ মানতে হলে তার কথায় চলতে হবে, তার আনুগত্য করতে হবে, তার সহযোগিতা সাহায্য করলে পরে তাকে মানা হবে। তো আমরা অনেকেই বলি যে আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে ভালোবাসি, মুখে বলি, কিন্তু দেশের মানুষ এখন অনেকেই কাজ করে দেখায় নাই যে আমি আসলেই আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ তাআলাকে ভয় করি, এ কথাটা অনেকেই বিশ্বাস এবং কাজে প্রমাণ করে দেখাতে পারে না। মুত্তাকিন কাদেরকে বলে?
আজান হয়েছে নামাজের সময় আল্লাহ তাআলার ভয় তাড়াতাড়ি দৌড়ে মসজিদে আসবে কেন আল্লাহর ভয় দেরি হলে কাজা হলে শাস্তি আছে রোজা রাখা আল্লাহ তাআলার হুকুম ভোরে বেলা সাহারি খাওয়ার জন্য লাভ দিয়ে উঠে কষ্ট করে উঠে আরামের ঘুম হারাম করে উঠে তাড়াতাড়ি কেন আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার ভয় এভাবে করে যাকাত দিয়ে দেই কেন আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলার কথাটা মানতে হবে পর্দা আল্লাহ তাআলার হুকুম কেন করি আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার হুকুম মানতেই হবে যদি মানি মুত্তাকিন না মানলে মুত্তাকিন হবে না এই রকমের করে আরো যত হুকুম আছে হারাম খাবো না কেন আল্লাহ তাআলা নিষেধ করেছে এক হলো আল্লাহ তাআলার আইন মানতে হবে আর এক হলো আল্লাহ তাআলার আযাবকে ভয় করতে হবে এরকমের আরো ইবাদত আছে না নাই খরচ ছাড়বো না কেন আল্লাহ তাআলার আইন মানতে হবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে যখনই রোজাদার এবং নামাজি মুসলমান ইমানদারদের কাছে কোনো বিরোধিতা আসবে তখন সে বলবে হ্যাঁ আমি এটা করতে পারবো না এটা আল্লাহ তাআলার আইন রাসূলের বিরোধিতা করা হবে এজন্য আমি এটা করতে পারবো না ওজনে ভেজাল দিতে পারবো না কেন আমি মুত্তাকিন হতে চাই ওজনে ভেজাল দিলেই তো লাভ হয় ব্যবসা বেড়ে যায় সে ইমানদার বলবে না আমি ওজনে ভেজাল দিতে পারবো না কেন আল্লাহ বলছে মুত্তাকিন হতে হলে ওজনে ভেজাল দেয়া যাবে না আমি মুত্তাকিন হয়ে আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের ভিতরে রাখতেছি দুনিয়ার কেউ যদি না দেখে সেটাও দেখে কে জোরে বলেন কে দেখে দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা কে দেখে আল্লাহ তাআলা দেখে দুনিয়ার কেউ যেটা না শুনে সেটাও আল্লাহ তাআলা শুনে দুনিয়ার কেউ যেটা না বোঝে সেটাও আল্লাহ তাআলা বোঝে আমি মুখে বলি নাই কিন্তু আমার অন্তরের ভিতরে বুদ্ধি চলতেছে এটাও আল্লাহ তাআলা জানে একটু জোরে বলেন সুবহানাল্লাহ মুখে বলি নাই কারো কাছে বলি নাই নিজে মুখে উচ্চারণ করিও শুনি নাই কিন্তু অন্তরের ভিতরে বুদ্ধি চলতেছে এটাও জানে কে আল্লাহ তাআলা জানে এজন্য আল্লাহ তাআলাকে বলা হয় সামিউম বাসির আপনাদের কাছে নবীজি চিঠি পাঠাইছে আল্লাহ তাআলা চিঠি পাঠাইছে চিঠি কয়টা কয়টা হয় দুইটা কুরআন আর হাদিস এই কুরআন এবং হাদিস রাসূলের পক্ষ থেকে আসছে হাদিস আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে কুরআন দুইটা চিঠি আপনাদের কাছে আসছে আমি হচ্ছি পোস্টম্যান আমি হচ্ছি ওয়ারাসাতুল আম্বিয়া ছোট হলেও আমাকে নবীজি বলছে এভাবে পরে পরে আমার উম্মতদেরকে শোনাও আমি শুনাইতেছি আল্লাহ তাআলা বলছে হে আলেমরা তোমরা কোরআন খুলে খুলেও আমার বান্দাদেরকে জানাইয়া দাও আমরা জানাইতেছি একটা পিয়ন যদি আপনার কাছে চিঠি এনে দেয় এরপরে যদি পরে পরে শোনায় আপনার বাবা চিঠি পাঠাইছে আপনার বাবা অসুস্থ 15 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল এখন মোটামুটি সুস্থ এই এই ঔষধ চলতেছে আপনাকে বলেছে আপনি এই এই কাজ করবেন না তাহলে আপনাকেও ভাইরাসে পেতে পারে আপনি কারেন্টের কাছে যাবেন না শর্ট করলে মৃত্যু হতে পারে আপনি এই এই খাবার খাবেন না অ্যালার্জি হতে পারে জোরে বলেন ঠিক কি না এই কথাগুলি যদি চিঠি থেকে হো পরে শুনায় তার কি কোনো দোষ আছে কথা বুঝলে একটু সাড়া দেন এই কথাটা চিঠিটা পরে যদি আপনাকে শুনায় ওই পড়ার কি কোনো দোষ আছে নাই যে পাঠাইছে তার যদি দোষ হয় হবে তার কিন্তু যে পরে শুনাইছে তার কোনো দোষ নাই আল্লাহ তাআলা বলেছে নামাজ পড়তে আমি বলেছি আল্লাহ কোরআনে বলছে আপনারা অনেকেই পড়তে পারেন না আমি পরে শুনাইলাম এজন্য যদি ইমামের চাকরি যায় এতে করার কিছু নাই আছে নাকি আছে আল্লাহ তাআলা বলেছে যারা নামাজ পড়ে না তারা আমার শত্রু যারা যাকাত দেয় না তারা আমার শত্রু যারা রোজা রাখে না তারা আল্লাহর শত্রু রাসূলের শত্রু আমার দোষ আছে জোরে বলেন আমার কোনো দোষ আছে আমি পয়রা শুনাইছি যে আল্লাহ বলেছে রাসূল বলেছে সুদের গুনাহ আছে 70টা কয়টা 70টা আপনারা এখন মোবাইলে যদি সার্চ করেন ইউটিউবে যে সুদ সম্পর্কে ওয়াজ শুনতে চাই তখন ওখানে দেখবেন হাজার হাজার ওয়াজ
ওই অজের ভিতরে আছে। সবচেয়ে বড় গুনাহ যেটা সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। যারা সুদের সাথে জড়িত তারা আল্লাহ এবং রাসূলের সাথে কি করলো? যুদ্ধ করলো। আল্লাহ এবং রাসূলও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তার মানে ওর জীবন ধ্বংস হবে, ও প্যারালাইস্টে ভুগবে, ওর ঘরে আগুন লাগবে, ওর জীবন ধ্বংস হবে, ওর ছেলে মেয়ে নষ্ট হবে, আকাম কুকাম করে ধরা খাবে, এরপরে সমাজে লাঞ্ছিত হবে, ওর টাকা পয়সা হাসপাতালে যাবে, ওর সুদের টাকা জেলখানায় যাবে, ওর সুদের টাকা চোর ডাকাতে খাবে, ওর সুদের টাকা ব্যারাম পীড়া ভাইরাসে খাবে। কার কথা? আল্লাহর কথা। কারণ হারামে আরাম নাই, হারামে বরকত নাই। আপনি দান করলে বরকত আছে, সদকা দিলে বরকত আছে, ফিতর দিলে বরকত আছে, সাহায্য সহযোগিতা করলে বরকত আছে। কিন্তু আপনি যদি সুদে এক টাকায় এক টাকা যদি কেউ সুদ খায়, আল্লাহ তাআলার রাসূল বলেছে ওই যেন নিজের মায়ের সাথে 36 থেকে 42 বার জিনা করে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছে কে? রাসূল বলেছে। জোরে বলেন কে বলেছে? রাসূল যদি বলে থাকে আমি শুনাইলাম, এতে কি আমার দোষ হবে? এতে কি আমার দোষ হওয়ার কথা? আপনার যদি দোষ হয় তাহলে এই হাদিসটা নিয়ে ওই পানিতে ফেলে দেন, এই কোরআনটা আপনি কালি দিয়ে এই আয়াতগুলো কেটে দেন, যে এই কোরআনের আইন চলবে না, রাসূলের কথা চলবে না। আলেম একজন যদি যায় আর একজন আলেম আবার আসবে, আপনার মসজিদে আলেম নাই, পাশের মসজিদের আলেম এই কোরআন দেখে দেখে সুদের অস করবে, আপনার পাশের মহল্লায় হাদিস দেখে দেখে আপনাকে বলবে যারা এই অন্যায় কাজ করে তারা এই পাপে ভুগবে, এরা দুনিয়ায় শাস্তি ভোগার জন্য প্রস্তুত থাকো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন যদি কোনো আলেম, যদি কোনো আলেম মুসল্লিদের ভয়ে এই আয়াতগুলি আপনাদেরকে না শুনায়, তাহলে ওই কি আলেম হবে না জালেম হবে? আলেম হওয়ার কথা না, কারণ ওই আল্লাহর আইন মানে নাই। মানুষের ভয়ে, মুসল্লিদের ভয়ে ওই রাসূলের আইন মানে নাই। অথচ দেশে আশিকের রাসূলের অভাব নাই, আল্লাহ তাআলার বান্দা বান্দীদের অভাব নাই। এই কথাগুলি বলতে হবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি আপনার নামাজ মানি না, আল্লাহ আমি আপনার রোজা মানি না, আল্লাহ আমি আপনার কোনো আইন আমি মানব না, আমার যেমনি ইচ্ছা তেমনি চলব। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনস্তাতুতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছে আমার আসমানের নিচে জমিনের উপরে যদি থাকতে হয় আমাকে মানতেই হবে, তোমাকে আমি নাফাক পানি দিয়া তৈরি করেছিলাম, তুমি ছিলে ছোট, সেখান থেকে আমি তোমাকে পর্যায়ক্রমে আজকে 3.5 হাত লম্বা করেছি, বডি দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, তোমাকে ছেলে মেয়ে দিয়েছি। আজকে তুমি, তোমাকে আমি সম্পদ দেওয়ার পরে তুমি সেই সম্পদ হালাল পথে ব্যয় করো না, হালাল পথে আয় করো না, তোমার মৃত্যু খুব সামনেই আছে, তুমি মরে যাওয়ার পরে তোমার খালি হাতে কবরে চলে যেতে হবে, তোমার এত লক্ষ কোটি কোটি টাকা তোমার সাথে কিছুই যাবে না, তোমার একটা থালা বাসনও তোমার সাথে যাবে না, তোমার একটা লুঙ্গি কাপড়ও তোমার সাথে যাবে না, তুমি যাদের জন্য এই পাপের কাজ করেছো সেই ছেলে মেয়েও তোমার সাথে কিন্তু কবরে যাবে না। ওরা ওখানে বসে বিসমিল্লাহি মিল্লাতি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসূলিল্লাহ বলে ছেড়ে দিয়ে আসবে, আর কেউ আর খবর নিবে না, কোনোদিনও খবর নিবে না, বাবার জন্য 2-3 দিন কান্নাকাটি করে পরে আর কানবে না, মায়ের জন্য 2-4 দিন কান্নাকাটি পরে করে আর কানবে না,
স্বামী যদি জুয়ান থাকে ওই আবার বিবাহ করবে, স্ত্রীর জন্য বেশি দিন কানবে না। স্ত্রী যদি জুয়ান থাকে স্বামীর জন্য দুই চার দিন কানবে, এরপরে আবার অন্য জায়গায় বিবাহ বসবে। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি হারাম খায়, হারাম কামাই রুজি করে, ওই ওর জবাব নিজের জবাব নিজে দেবে। স্বামীর হিসাব স্ত্রী দেবে না, মা বাবার হিসাব ছেলে মেয়ে দিবে না। হিসাব দিতে হবে যার জন্য তার হিসাব দিতে হবে। কাজী হালাল পথে রোজগার করতে হবে, হালাল পথে ব্যয় করতে হবে, পরে আল্লাহ তাআলা আপনার অল্পের ভিতরে বরকত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, যারা আমার আইন মানবে না তারা আমার পৃথিবী ছেড়ে অন্য জায়গায় চলে যাও। বলেন তো, পৃথিবী ছাড়া আর কোনো জায়গা আমাদের জন্য আছে কি? নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাংফুজু, বের হয়ে যাও। লা তাংফুজুন, বের হতে পারবে না, কারণ যেথায় যাবে সেথায় আমার বাদশাহী, আমার সব কিছু আমার। আল্লাহ তাআলা বলতেছে, জোরে বলেন কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। প্রত্যেকটা ফরজ মানতেই হবে, মানার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা হারাম তোমাকে ছাড়তেই হবে, ছাড়ার চেষ্টা করতে হবে। ছাড়ার চেষ্টা করলে পরে তুমি মুত্তাকিন হতে পারবে। এখন এই রোজা মুহূর্তে একটার কয়েক মিনিট বাকি আছে, এই মুহূর্তে যদি আপনাকে কেউ বলে তোমাকে 5,000 টাকা দিব, এক গ্লাস পানি খেয়ে রোজাটা ভাঙো, আপনি বলবেন 5,000, 10,000, 1,00,000, 5,00,000 টাকার দরকার আমার নাই, কারণ আমি আল্লাহ তাআলা বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাআলার ভয় করলে মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হওয়ার জন্য আমি বলবো পানি খাবো না, রোজা ভাঙবো না, কারণ আমি আইন মানতেছি কার? আমি আল্লাহ তাআলার আইন মানলে রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে, চাকরির ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিবে, নিরাপত্তার ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিবে। সাহায্য করার মালিক কে? আল্লাহ তাআলাই সাহায্য করবে, কারণ আমি রাসূলের হাদিস থেকে বলেছি, যদি কেহ কোরআন হাদিসের সাথে বেয়াদবি করে ওর কপাল পুড়ে যাবে, ওর কবরে আগুন জ্বলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লি ভাই ও বাবারা, বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন বলেছে, তোমার কাছে যদি সম্পদ থাকে 1 বছর, জোরে বলেন কয় বছর? 1 বছর যদি সম্পদ থাকে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, আল্লাহ তাআলার ফরজ হুকুম, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কয়টা? 5টা ফরজ মানতেই হবে, না মানলে সে আল্লাহর শত্রু, না মানলে সে আল্লাহর কি? শত্রু। তা আল্লাহর শত্রু হলে রাসূলের কি বন্ধু হবে? না। আল্লাহর শত্রু মানে রাসূলেরও শত্রু। শয়তান তৈরি করলো সুদের ব্যবস্থা, আল্লাহ তাআলা তৈরি করলো যাকাতের ব্যবস্থা। আল্লাহ তাআলা বলে, যাকাত দাও, তোমার মাল আমি পবিত্র করে দিব, তোমার মাল আমি বাড়াইয়া দিব। আর শয়তান কয়, সুদে লাগাও, সুদে লাগাইলে পরে আমি তোমার মাল বাড়াইয়া দিব, তোমার সম্পদ বাড়াইয়া দিব। তো আল্লাহ বলে যাকাতের কথা, শয়তান বলে কিসের কথা? সুদের কথা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে বসে খায় নবীজির কাছে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি সম্পদের হিসাব রাখতে আমার কষ্ট হয়। তখন বলে, তুমি কিভাবে খাও? বলে, আমি বিসমিল্লাহ বলে খাই, শেষে আলহামদুলিল্লাহ বলি।
যদি কোনো খাবার টুকরা ভাত অথবা রুটি যদি ছিঁড়ে পড়ে যায় আমি আবার উঠাইয়া ধুইয়া আবার ওটা মুখে দিয়া খাইয়া ফেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তোমার সম্পদ বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ সম্পদ বাড়াইয়া ফেলেছে, তোমার সম্পদ কমবে না। আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে থাকো। আর আবু জাহেল মক্কার চতুর্পাশে টাকা সুদে লাগায়। মক্কার চতুর্পাশে কিসে লাগায়? সুদে লাগায়। আবু জাহেল ছিল মক্কার একজন কমিটির লোক। সকালবেলা আয়েশা বলতো, মোহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নতুন কোনো খবর আছে? কহা, নতুন খবর আছে। কি খবর আছে? আল্লাহ তাআলা নামাজ পাঠাইছে, পাঁচ ওয়াক্ত ফরজ করে দিয়েছে। আর কি বলেছে? বলছে যাকাত দিতে হবে, সুদ বাতিল। এই একটা ভেজাল লাগাইছে, এই একটা ভেজাল লাগাইছে। চল্লিশ জন কাফেলায় জোগাড় করলো, কয়জন? চল্লিশ জন জোগাড় করে বলল মোহাম্মদকে হত্যা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে যখন হত্যা করতে না পারলো, আল্লাহ তাআলা বললেন তুমি হিজরত করে মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেল নবীজির চাকরি খুয়াইল কেন? যখন বলছে মক্কায় পবিত্র স্থান, হেরেম শরীফের মধ্যে পবিত্র স্থানের মধ্যে কোনো সুদ চলবে না, তখন আবু জাহেল করলো কি, নবীজির খেদাইয়া মক্কা থেকে মদিনায় পাঠাইয়া দিল। চাইছিল হত্যা করতে, কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা হেফাজতে কোথায় নিয়ে গেল? মদিনায়। এখন দেশে আলেমরা যদি সুদের কথা বলে তখন তাদের চাকরি যায়, আলেমরা যদি হারাম খাইতে নিষেধ করে তখন আলেমদের উপরে আক্রমণ করে, অথচ আলেমদের কোনো দোষ নাই। দোষ হচ্ছে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে। এই যে চিঠি আসছে আপনাদেরকে, চিঠি পরে পরে শুনানোর কারণে এখন আলেমদেরও চাকরি যায়। তো আলেমরা হচ্ছে রাসূলের উত্তরসূরি, আর যারা এই হারামের বিরোধিতা করে, হারামের পক্ষে কাজ করে, সুদের ব্যবসা যারা করে, দেশে মুসলমানদের ইমান ধ্বংস করতেছে। ডক্টর ইউনুসের পক্ষ থেকে প্রথম বাংলাদেশে সুদ প্রথা চালু হয় এবং তা সারা দেশে পৌঁছে যায়। ওই আবু জাহেলের বংশ, নবীর বংশ যেমন এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউনের উত্তরসূরি, নাতি পুতিরাও দেশে এখনও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ এখন মেরুকরণ হচ্ছে, একদল ইব্রাহিমের পক্ষে, আর একদল ফেরাউনের পক্ষে, একদল মুসার পক্ষে, আর একদল নমরুদের পক্ষে, একদল আদম নবীর পক্ষে, আর একদল হচ্ছে ইবলিস শয়তানের পক্ষে, একদল বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিনের পক্ষে, আর একদল হচ্ছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের পক্ষে। আল্লাহর রাসূল কোরআন হাদিস দিয়া উম্মতদেরকে জান্নাতের পথ দেখায়, আর আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা এই চারটা নিকৃষ্ট ব্যক্তি ছিল, চারটা নিকৃষ্ট মানুষ নামের পশু ছিল মক্কার ভিতরে। ওরা নবীজিকে সারা জীবন কষ্ট দিয়েছে, নবীজি যাতে করে একটা আইনও, কোরআনের আইন, হাদিসের আইন পাশ করতে না পারে, এই জন্য এই চার পাঁচটা লোক সব সময় নবীজির পিছনে লেগে থাকতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভবিষ্যতে আপনার কোরআন আর রাসূলের আপনার হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে, যখন আলেমরা ওয়াজ করবে কোরআন হাদিস দিয়া, তখন কি এই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা থাকবে নি? নবীজি বললেন হ্যাঁ থাকবে। তখন সাহাবীরা জিগায়, তাদের কি হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দেওয়া হয়েছে নাকি? কয় না, তাদের হায়াত বাড়ানো হয় নাই, তাদের উত্তরসূরি, তাদের বংশ, তাদের নাতিপুতি যারা আছে কিয়ামত পর্যন্ত থাকবে। আলেমরা বলবে একদিকে, আর ওই আবু জাহেলের দল বলবে আর একদিকে। এখনও দেশে আছে, দেশে আছে এখনও বহু আলেমের চাকরি যায় এই সুদের রস করলে। সুদের রস করলে অনেক জায়গায় শুনি শুধু আলেমদের চাকরি যায় কেন, সুদের রস করে। বেনমাজি যারা পড়তে পারেন এইটা একটু পড়ে দেখেন, যেখানে রাসূল বলেছে তিনটা কাজ না করলে সে কাফের, তিনটা কাজ না করলে কি
কাফের। আচ্ছা এতে আমার কি অপরাধ আছে? বলছে কে? একটু জোরে বলেন না, কে বলছে? রাসূল বলেছে। তা আমি দেখে দেখে এখানে এভাবে দেখে দেখে আপনাদেরকে বললাম যে নামাজ না পড়লে তার ঈমান থাকে না, তার ঈমান চলে যায়, সে নামাজ পড়লে মুমিন, নামাজ না পড়লে সে কাফের হয়ে যায়। আচ্ছা এতে আমার দোষটা কি? আমার দোষটা কি? আমি দেখে দেখে বলছি, আপনিও দেখে দেখে বলেন, আমাকে বাদ দিয়ে আপনি ইমামতি শুরু করেন আজকে থেকে, ঠিকই না? আপনিও বলেন, আপনার একটা ছেলেকে আলেম বানান, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, টাকা পয়সার মালিক বানাইলেন, আজকে আমার মা বাবার মতো একটা আলেম বানাইয়া দেখেন, একটা আলেম বানাইতে কত কষ্ট, একটা আলেম বানাইয়া দেখান, টাকা পয়সার বুড়ামি, টাকা পয়সার মাতবরি, টাকা পয়সার গরম ছেড়ে একটা আলেম সন্তান, একটা আলেম নাতি বানাইয়া দেখান, একটা আলেম পুতি বানাইয়া দেখান, একটা জামাই আলেম বানাইয়া দেখান, একটা আলেম সন্তান আপনি বানাইয়া দেখান যে আমি একটা আলেম বানাইছি। তখন আর বেতন দিয়ে আলেম রাখতে হবে না, আপনার সন্তানই আপনাকে বুঝাবে। বাবা দেখেন না, আল্লাহ বলছে আলেমদের কোনো দোষ নাই, আল্লাহ বলছে, রাসূল বলেছে, কাকা বসেন তো, দেখেন তো, এই যে রাসূল বলেছে, আলেমরা মিথ্যা বলে নাই, এই যে রাসূল বলেছে, কে বলেছে জোরে বলেন? রাসূল বলেছে, দেখে দেখে বলে দিবে। তখন বলবে হ্যাঁ ঠিকই তো বলেছে, এতদিন আলেমরা বলছে, মনে করছিলাম ভুয়া কথা মিথ্যা কথা, আজকে যখন সন্তান আলেম হয় আপনাকে বলবে, তখন আপনি মানতে বাধ্য হবেন। এই রমজান মাসে আপনাকে যাকাত দিতেই হবে, চল্লিশ ভাগের এক ভাগ, কয় ভাগ? চল্লিশ ভাগের এক ভাগ যদি দেন, আল্লাহ তাআলা আপনার মাল পবিত্র করে দিবে, আপনার সম্পদ বাড়াইয়া দিবে, এত বাড়া বাড়বে যে আপনি নিজে হিসাব রাখতে পারবেন না, ম্যানেজার রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কথা। যাকাত শব্দের অর্থ পবিত্র, আর সুদ শব্দের অর্থ যন্ত্রণা। সুদ শব্দের অর্থ কি? যন্ত্রণা। যে দেয় তারও কষ্ট হয়, আর যে নেয় তারও কষ্ট হয়, উভয়ই ট্যাংশনে থাকে, দিবে কবে, দেবে কবে, কম দেয় না বেশি দেয়, আর যে নিছে তারও ট্যাংশন থাকে, কষ্ট, কেমনে দিব, দিতে পারি না না পারি, দিতে পারি না না পারি, কেমনে দিব। অনেকে আত্মহত্যাও করে, হ্যাঁ, অনেকে গ্রাম ছেড়ে পলাইয়া যায় অনেক কষ্টে। এজন্য আল্লাহ তাআলা বলছে এটা বাতিল, তোমরা ধার দাও, ধার, এক টাকা ধার দিলে ১৮ টাকার সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ধার বলেন না ঋণ বলেন? হ্যাঁ, এক টাকা দিলে কয় টাকার সওয়াব? ১৮ টাকার সওয়াব। আর দান করলে দিলে পাবেন আপনি ১০ টাকার সওয়াব, এক টাকা দান করলে ১০ টাকার সওয়াব, আর এক টাকা সুদ খাইলে ৩৬ থেকে ৪২ বার পর্যন্ত আপন মায়ের সাথে জেনা। আমি বলি নাই, নবীজি বলেছে। জোরে বলেন কে বলেছে? এই কাজ এত নগণ্য খারাপ কাজ কেউ করতে পারে? জোরে বলেন কেউ করতে পারে? কেউই করতে পারবে না। এত সিসি, এত খারাপ কথা মুখে আসে, এরপরও আপনাদের দেশে মনে হয় নাই, কিন্তু আমাদের দেশে আছে, আমরা বুঝাইলেও বোঝে না, শোনে না, অনেকে আছে এখনও এই কাজ করতেছে। অথচ রাসূলের কথা, ওরা আল্লাহর শত্রু, ওরা ধ্বংস হবে দুনিয়ায়, ওরা ধ্বংস হবে আখেরাতে। জোরে বলেন না আউযু বিল্লাহ। এরপরে আপনাদের কাছে আর একটা দাওয়াত থাকবে, এতেকাফে বসতে হবে। এতেকাফ, এতেকাফের বাংলা শব্দ আমাদের দেশে বলে মোরাকাবা, আপনাদের এদিকে বলে কি না? মোরাকাবা, যে মানুষটা যেন মৃত্যুবরণ করেছে, যদি ১০ দিন আপনি ১০ দিন এতেকাফ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কাহুজাতাইনে ওয়া উমরাতাইন, আপনাকে আল্লাহ তাআলা ৪টা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা? ২টা হজ, ২টা উমরা, ২টা হজ, ২টা উমরা। তো ৪টা হজ করতে কয় লক্ষ টাকা লাগতে পারে ভাই? ৩ সেইরা ১২ লক্ষ টাকার মতো পেরায় নাকি? কম বেশি তো এই ১২-১৫ লক্ষ টাকার সওয়াব যদি কমপক্ষে একজন বসে, কয়জন? একজন। আমাদের দেশে অনেক জায়গায় বুড়া মানুষ পাঠাই দেয় এতেকাবে, অসল, পায়ে ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, যাও মসজিদে পড়ে থাকো। এই অসল কিন্তু পৃথিবীর কেউ পছন্দ করে না,
আল্লাহ তাআলাও পছন্দ করে না। তরকারি কিনতে গেলে দেখে শক্ত না নরম, কাঁচা না বুড়া, এরকম আছে না, ভালো না মন্দ। তো আপনারা যখন দান করবেন নতুন টাকা দিবেন, আর যখন এতেকাবে বসবে তখনও 20 থেকে 50 40 বছরের মধ্যে যারা সাহসী বুদ্ধিমান শক্তিশালী শিক্ষিত মানুষ দেখলে যেন মনে করে যে আয় হায় এই লোক এতেকাবে বসছে, ওই যদি ইবাদত গুজার হয়। আবার অনেক জায়গায় আছে এ ওরে বসাইছি এতেকাবে এতে সওয়াব হইবে, আমাদের দেশে অনেক জায়গায় এরকমের হয়, বলে যে আচ্ছা অনেকে বলে যে এ ওরে বসাইছি এতেকাবে এতে এতেকাব হবে নাকি, মানে লোকটা পাপিষ্ট, লোকটার উপরে মানুষের শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, এজন্য বিশ্বস্ত লোককে এতেকাবে বসাতে হবে। আপনারা যারা সমাজের মাতবর আছেন এদেরকে এই সহযোগিতা করতে হবে, কমপক্ষে 10 জনে একজন, 100 জন লোক থাকলে 10 জন, 10 জনের না হইলে 5 জন, 5 জন এতেকাবের জন্য তৈরি করবেন। 20 রোজায় আসরের পরে বসতেই হবে, কমপক্ষে কয়জন, 5 জন, এটা আমার দাবি কোরআন হাদিসের আলোকে। কেন সে বসলে পরে আপনারা সবাই সওয়াব পাবেন ভাগে ভাগে, আর যদি কেউ না বসে সবাই গুনাহগার হতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আছে নাকি?